শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগটা শুরু করলাম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর সুন্দর চাষবাসের পদ্ধতি নিয়ে। সকালবেলায় আজকে মেয়েটাকে স্কুলে পাঠিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম, কারণ তোমাদের দাদা ভাই আজকে ছুটি করলো, অনেক কাজ পড়ে আছে সে কাজগুলো করার জন্য। আমরা প্রথমে চলে আসলাম ডলিগঞ্জে। ডলিগঞ্জে সব কাজগুলো করার পরে আমরা এই রাস্তা থেকেই যাব সোলদারি। তা যেতে যেতে তোমাদের এই জায়গাটা একটু শেয়ার করলাম। আর এই যে যে বালুর ঢিপিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মেনল্যান্ড থেকে আনানো হয় কার্গো শিপের দ্বারা, কারণ এই বালু দিয়েই আমাদের আন্দামান নিকোবরের অনেক বাড়িঘর তৈরি হয়। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আন্দামানে কি বালু পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো ছোট ছোট আইল্যান্ড, সমুদ্রের বালু যদি এরকম তুলে তুলে বাড়িঘর বানানো হয় তাহলে তো অনেক ক্ষতি হবে, যার জন্য তোলা নিষেধ আছে। এবার আমরা এসে পড়লাম সিপিঘাটের ব্রিজের কাছে, আর এইটা হচ্ছে মেন রাস্তার বড় একটা ব্রিজ। আর এই ব্রিজটা বেশি দিন হয়নি, কমপ্লিট হয়েছে। আর এইখানে খুব সুন্দর লাগে, কারণ কেউ একজন আমাকে কমেন্ট করেছিলে যে সিপিঘাটের ব্রিজটা খুব সুন্দর, সত্যিকারে খুব সুন্দর, কারণ এখানে একটা ঝিলের মতন আছে, সবাই সময় পেলে এখানে মাছ ধরার জন্য আসে, আর খুব সুন্দর দৃশ্য, আশেপাশে সিনারিগুলো খুব দারুণ। সিপিঘাটের মেন রাস্তা থেকে যেতে যেতে হঠাৎ করে রাস্তার ডান সাইডে চোখ পড়ল, আর দেখি এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, সেটা শ্যুট না করে আমি পারলাম না। হাজবেন্ডকে বললাম একটু শ্যুট করো। বড় একটা মাঠে হাঁস পাখি আর বকগুলো খুব সুন্দর নিজেদের মনের মতন আনন্দে উড়ে বেড়াচ্ছে আর চুপ করে বসে আছে, আর লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, কোনো আওয়াজে তাদের সারা শব্দ নেই, কারণ ওদের অভ্যাস হয়ে গেছে, এই জায়গাটায় অনেক বছর থেকে এদের বসবাস। কারণ তোমাদেরকে বলেছিলাম যে সুনামিতে বহু জমি নষ্ট হয়ে গেছে, আর তার মধ্যে এই যে দেখো সিপিঘাটের এই জায়গাগুলো নোনা জল ঢুকে অনেক নষ্ট হয়ে গেছে, এগুলো একসময় প্লটিং করে করে বিক্রি করাও হয়ে গেছিলো, কিন্তু এখন কিছুটা জল কমের দিকে যাচ্ছে, কিন্তু কেউ আর সাহস করছে না বাড়ি বানানোর। এই হাঁস পাখি মানে বুনো হাঁস, এই বুনো হাঁসগুলোকে কিছু বছর আগে লোকেরাই শিকার করে নিয়ে যেত, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে অনেক কড়াকড়ি করে দিল, আর এখন পুরোটাই নিষেধ, এই হাঁসগুলোকে বা জঙ্গলি কোনো পাখি শিকার করতে পারবে না। এই কারণেই জঙ্গলের পশু পাখিরা খুব আনন্দে বসবাস করছে। আর দেখো এই ঝিলটার পাশেই সবার বাড়িঘর রয়েছে, সবাই বসবাস করছে, কিন্তু লোকজনের কোনোই ভয় নেই। আর মেন রাস্তাটা একদমই পাশে, গাড়ি ঘোড়ার এত আওয়াজ আসে, তাও ওরা নিজেদের মতন শান্তিতে বসে আছে। অনেকটা সময় এখানে কাটালাম, এইবার চলে গেলাম সোলদারিতে। সোলদারিতে গিয়ে দেখি একটা দাদার বাড়িতে ছোট্ট একটা জায়গার মধ্যে নানান ধরনের চাষবাস। এইখানে দেখো ছোট ছোট পুকুরের মতন কেটে মেনল্যান্ড থেকে মাছের চারা এনে এখানে ছোট ছোট পুকুরের মধ্যে কী করে বড় করছে, সেটা বিক্রি করছে, আর অন্য অন্য চাষবাস কী করে করছে, চলো আমরা দাদার মুখেই শুনে নিই। দাদা নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার পরিচয় আছে, আমার আমি এই সোলদারি নিবাসী। হ্যাঁ। আমার নাম মণীন্দ্রনাথ জয়ধর। হ্যাঁ। আমি এখন রিটায়ার, আগে আমি 5 বছর আর্মিতে ছিলাম। হ্যাঁ। তারপরে SPSF যাব 35 বছর চাকরি করে। হ্যাঁ। এই 2013 আমি রিটায়ার করেছি, তারপরে বসে থেকে লাভ কী। হ্যাঁ।
বসে থাকলে ঘরে সব অসুখের সৃষ্টি হয়, তাই এই কাজে লেগে গেছি। আমার সবসময় এর মধ্যেই থাকে, তাই এই নিয়ে ব্যস্ত থাকি। তো এই জায়গাটাকে নিজের জায়গা না, এটা আমার পিসিমার জায়গা। এই জায়গাটা পিসিমার ছোট ছেলে আমার ভাই তার ভাগে পড়ছে, সেইখান থেকে আমি বললাম ভাই আমার দে জায়গাটা, আমি কিছু করি। ঠিক আছে দাদা করো, সেই থেকে এই বছর খানেক হলো। তো আপনি এই এই যে ইটা, এটা একটা বিজনেস তো না, এটা কত বছর ধরে করছেন? এই এক বছর। এক বছর ধরে। তা কেমন লাভ হচ্ছে? তে লাভ লোকসান তো আমি বলতে পারি না, কিন্তু আমার শারীরিক লাভটা হচ্ছে খুব। মানে আপনি ব্যস্ত থাকছেন এর মধ্যে, উল্টো পাল্টা চিন্তাধারা আসে না, এই হচ্ছে আমার। তো এখানে শুধু কি লোকাল মাছটা না? না না, মেনল্যান্ড থেকে আসে। এই ধরেন রূপচন্দা, পাঙাশ, সিলভার কাপ, গ্রাস কাপ, মনোপিয়া, রুই, কাতল, এই সাতটা টাইপের মাছ আসে। তো আমরা মাছটা ওইখানে জলবায়ু আর আমাদের আন্দামানের একটু তফাত হয়, সেই জন্য আমরা মাছটা ওইখান থেকে এনে এইখানে আমাদের এখানে রাখি। আমরা এই এর মধ্যে পাঁচ সাত দিন রাখার পরে এখানে জলে মাটিতে মাছটা সহ্য হয়ে যায়, মানে ওটা অ্যাডপ্ট করে নেয়। হ্যাঁ, অ্যাডপ্ট করে নেয়। তারপরে যখন যা মরার আমাদের এইখানেই মরে যায়, যে কটা মরার মরে যায়, তারপরে যে কটা থাকে সেই কটাই। সেই কটা একটা কৃষক ধরেন 500 মাছ নিল, তার মধ্যে যদি ওর 100-150 মরে যায় তাহলে তারও তো লোকসান, তারও লোকসান হয়ে যায়। যা মরে আমাদের এইখানে আমরা আনার পরে যে দামে আনি তার থেকে 50 পয়সা বেশি দিয়ে আমরা মাছটা ছেড়ে দেন। মাছটা ছেড়ে দিই, মানে এইখান থেকে, মানে আপনি নিয়ে, মানে এইখান আপনার এইখান থেকে নিয়ে অন্য পুকুরে ছাড়ে, মানে না অন্য দারদার এখন ধরেন আপনি নিয়ে গেলেন 500, আপনার পুকুর আছে এইরকম, এখান থেকে ডিগলিপুর, রঙ্গত, বারাটান সব জায়গায় যায়, হারপাটাবাদ, কলিনপুর, মানে এটা কি পুরো আমাদের বাঙালি বস্তি পুরো? হ্যাঁ, আমাদের ছোলদা বাঙালি এরিয়া, বাঙালি এরিয়া আছে অল্প স্বল্প কিছু, সব মিলানো, সব মিলানো। তো এখন এখানে দাদা কি কি মাছ দিয়েছেন? এর মধ্যে ওই ওইদিকে ধারা মাছ, এর মধ্যে রূপচন্দা আছে, পাঙাশ, বাচ্চা 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 নাই, বড় হয়ে গেছে এখন প্রায় 6 ইঞ্চির মতন হয়ে গেছে। এখন এইটাও কেউ কেউ নেবে, কালকে সকালে একজনে নেবে পাঙাশ। তো এখন দেখা যাবে দাদা মাছ? এখন আপনাকে কিভাবে দেখাবো, মানে একটু দানা টানা দিলে, অল্প দানা টানা দিলে ওটা ওই ওই সাইডটা দেখতে পারবেন, হাঁসটা দেখবেন এখন? হ্যাঁ, হাঁস দেখবো। হ্যাঁ, তো এর সঙ্গে সঙ্গে এই জন্য নামছে না। দাদা এই যে হাঁসের বয়সটা, এটা কত কত কত? ছোট হাঁসটা এটা হচ্ছে 1 মাস। হ্যাঁ, আর এই যে বড়গুলি এটা এখন 2.5 মাস চলছে। 2.5 মাস? তাহলে কতদিন হলে বিক্রি করবেন? এটা এখনো চলতেছে বিক্রি, বিক্রি চলছে। হ্যাঁ, 500 টাকা করে বড়টা। হ্যাঁ, আর ছোটগুলি জোড়া 500 টাকা। ওহো, মানে এইগুলো নিয়ে পালে পালে, আর বড়গুলি আর যদি যদি খেতে চায় তা খাওয়ার মতো হয়ে গেছে? এখন খাওয়ার মতো হয়েছে। তো সবাই বলে যে, সবাই বলে যে কমসে কম 5-6 মাস হলে নাকি নিয়ে যায়, নিয়ে যায় না? এর রোজ খাবার লাগে কমসে কম 25 কেজি গম। হ্যাঁ, আসতে করে না একদম। দাদা এই আওয়াজটা করলে হাঁস চলে আসবে? আর যেটা থাকুক এই আওয়াজটা দিলে, মানে ও কি খাবারের সময় এটা দিয়ে ডাক দেন? এটা ছোটবেলার থেকে আমি এটা অভ্যাস করানো, এখন ওই দূরে চলে যায় খাবার দিয়ে, আমি এটা বেশিরভাগ খাবার ওইটাই দিই বড় হাঁস দিলে। হ্যাঁ, মানে ওই উপরে উপর জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, যে বাসি দিলে ওরা যেখানে থাকুক। হ্যাঁ, চলে আসবে। মোটামুটি হাঁসকে ভালো একটা অভ্যাস করানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এরা তো থাকবে না, এরা এখানে মোটামুটি আপনার, মানে যা ইনকাম হোক না হোক, কমসে কম আপনার মন এতেই শান্তি। হ্যাঁ দাদা, এই হাঁসটা আমি প্রথম আরম্ভ করলাম। হ্যাঁ, এখন জানি না কত কি দাঁড়াবে, রোজ 25 কেজি গম লাগে। হ্যাঁ,
কচুটা কি হাঁসের জন্য? হ্যাঁ, হাঁসের খাবার। হ্যাঁ হ্যাঁ, এগুলিকে বলে পানি কচু। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি এমনি কাঁচা দেবেন না রান্না করে দেবেন? রান্না করে দেবেন? এই যে দেখছি চুলো। হ্যাঁ হ্যাঁ, এটা সিদ্ধ করে। হ্যাঁ, ওর মধ্যে এই যে গমটা ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, মানে এর সঙ্গে ওই কচুর সঙ্গে মিলিয়ে রান্না করে সিদ্ধ করো। তারপরে এটা আছে আমার মক্কা। হ্যাঁ, মক্কা ভাঙা। এটা এই সে পোলট্রি খাবার না? পোলট্রি না, তাই মানে এটা এটা হাফ পেশানো করে নাকি? 10 কেজি নিল 18 করে। ও, মানে এটা এরকম রেডিমেড পাওয়া যায়? হ্যাঁ, বললে মিলিয়ালাদের বললে ওরা। হ্যাঁ, এগুলো সব হাঁসের খাবার না দাদা? এখানে একটু ঠান্ডা থাকে না? হ্যাঁ, তখন এটার মধ্যে রাখি 25 দিন। এর মধ্যে এখানে সবজিও চাষ করেছেন না? এইটার মধ্যে আছে পাঙাস। এইটাই সিঙ্গি মাগুর টাগুর করেন না? সিঙ্গি মাগুর ছিল দাদা, ওদের কি একটা রোগ এসে সব মরে যাবে। তাই মাছটা দেখবেন কি দানা দেব কি? দানা দিলে চলে আসবে? চলে আসবে, খাবে। কিন্তু কুমড়ো লাগিয়েছে, মার্কেটে উঠে না? হুম হুম, পাঁচ পাতা হবে। হুম, এখন পাতা হলো 1 2 3 4। হুম, এই পাতাটা যখন হবে এত দূর আসবে, হুম, তখন ওর মাথাটা কেটে দেবে। কেটে দিলে ওর ডালপালা ব্রাঞ্চ আরো ছড়াবে। হুম, তারপরে যদি সেরকম সুবিধায় ওরও মাথাটা কেটে দিলে আরো ব্রাঞ্চ হবে, অতটা দরকার পড়ে না। হুম, কতদিনে কতদিনে হবে কুমড়া এটা আপনার? কিন্তু না দাদা, আমি একটা জিনিস দেখেছি, মানে বীজের উপরে ডিপেন্ড করে। বীজটা যদি একটু বেশি দামের না হয় তাহলে ফলনটাও একটু ভালো হয়। আমরা ওষুধ এই দেখেন কাছে আনেন, এই ছাই 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 দেওয়া। হ্যাঁ, ওষুধ ইউজ ওষুধ তো ব্যবহার হয়নি না? ছাই ব্যবহার করি, চুলের ছাই খেতে ওইটারে ব্যবহার। সকালবেলা আসে রোববার দিন চলে যাবে, রোববার দিন আপনাকে। এটা মানে সাইজ হয়ে গেছে? সাইজ এই সাইজ আছে কি? মনোপিয়া? হ্যাঁ না, পাঙাসটা। ওহো, মানে ও কেউ নিয়ে যাবে পুকুরে? এটাই ভালো না, কমসে কম একটু সাইজ হয়ে গেলে কেউ নিয়ে নিল, ওরও ওরও বাচ্চা মারা গেল না, দু পয়সা বেশি দিয়ে কিনলেও কমসে কম বাচ্চাটা টিকে যাবে না? প্রায় 20 টাকা পিস যাবে। হ্যাঁ, 3-4 মাস বয়স না? 20 টাকা পিস হলো মানে নিয়ে যাবে না, লস নেই, মানে একটা মিস যাবে না আর কি। জন্ম আন্দামানে। হ্যাঁ, তা পড়াশোনা সব এখানেই করেছেন? পড়াশোনা এখানে আমি 10th অবধি লেখাপড়া করেছি। হ্যাঁ, তারপরে আর পড়েননি? তারপরে না, তারপরে আর যে কোনো অসুবিধা হয়নি, আর্মিতে ঢুকে গেছি। ওহো, মানে ওইখান থেকে 10th পাশের পরে একটা আর্মিতে ঢুকে? হ্যাঁ, আর্মিতে 5 বছর সার্ভিস করলাম, বাবা মারা গেল, হুম, বলার পরে ছেড়ে দিচ্ছি, চলে এসেছি।
মানে পাঁচ বছরই করেছেন, তারপরে এক্স সার্ভিসম্যান হয়ে? না, এক্স সার্ভিসম্যানের ওইটা দেয়নি, কারণ হ্যাঁ পাঁচ বছর করেছেন, এই জন্য মানে ওর একটা টেনিওর আছে না ওর জন্য। এটা দাদা বলতে গেলে কি মিথ্যে কথা বললে তো লাভ নেই। হ্যাঁ, ট্রেনিংটা হেভি শক্ত টাফ। ট্রেনিংয়ের সময় ডিসচার্জ লিখেছিলাম, তখন আর দেয়নি ডিসচার্জ, ট্রেনিং হয়ে গেছে, পোস্টিং হয়ে গেছে। 76-এ আমাদের একটা পে কমিশন দিল নূতন, বুঝলে? ওই পে কমিশনটা দেওয়ায় আমাদের আর্মির সার্ভিস ছিল আগে 15 বছর, তারপরে করলো 17 বছর, সিভিল সার্ভিসটাও ছিল 58-60 করলো 76-এই। তখন আর্মিতে সারপ্লাস হয়ে গেছে, সারপ্লাস হয়ে যাওয়ার পরে এখন ওই যারা যারা ডিসচার্জ লিখেছিল তাদেরকে দিয়েছে, দিয়ে দিয়েছে। তারপরে আপনি আর্মি ছেড়ে দিয়ে তারপর কি করলেন? এসটিএসে আমি যে মাসে এসছি 78-এ আসার পরে ওই মাসেই আমার জুন মাসেই হয়ে গেছে, এসটিএসে হয়ে গেছে। স্টেট এসটিএস বলতে স্টেট ট্রান্সপোর্ট সার্ভিস, না আমি ড্রাইভার ছিলাম, ওখানেও ড্রাইভারই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওখানেও ওই ড্রাইভারই। তা এখানে এসটিএসে কত বছর কাজ করেছেন? 35 ইয়ার এখানে কমপ্লিট করেছেন। বয়সটা কত? আমার বয়সটা এখন চলে 70 বছর। তাহলে আপনার মাথায় কি করে প্ল্যান আসলো যে এই এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত ধরনের মানে মানে চাষবাস করবেন? এটা ওই জায়গাটা দেখলাম, আমার ভাইয়ের সাথে আসলাম, আমি বলতে কি করবো জায়গাটা আমাকে দে, আমি একটু চাষবাস করি। তারপর চাষবাস করলাম, সেতে বেশি সুবিধা বললাম না, এইগুলি পরিষ্কার করে মাছ। প্রথমে সবজি চাষ করতেন? হ্যাঁ, প্রথমে এতে সবজি করতাম। হ্যাঁ, এটা কাটাই ছিল আগে, তারপরে এইটার পরে এবার ওই হিটাচি দিয়ে প্রায় 15,000 টাকার মতো খরচা হয়ে গেছে। তাহলে এর মধ্যে ডিপ কত আছে? ডিপ আছে 5 ফিট। 5 ফিট ডিপ? তার মানে মানে খরা শুকনোর সময় জল শেষ হবে না? না, অল্প অল্প থাকবে, না শেষ হইলে ওই পাশে আর একটা পুকুর আছে, ওটা জল সবসময় অ্যাভেলেবেল থাকে ওই পাশে। এই ওই যে কলা রাস্তা দেখাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার হলে মোটর আছে ওইখান থেকে টেনে, এখনো মোটর ফিট করাই রয়েছে, এটা মাঝে মাঝে টেনে এইটা ফুল করে। তারপরে মাছ পাললাম, এখন মাছের সিজন তো নেই, কি করি কি করি, মার্কেটে দেখি অনেক হাঁস বিক্রি হয়। তারপরে আমাদের এক এগ্রিকালচার এক ম্যাডাম আছে, নামটা হচ্ছে রেণুকা, তো বললো একদিন যে দাদা আপনি কটা হাঁস পালেন, এই বুদ্ধিটা কিন্তু ওই আমাকে বলছে। তারপর আমি বলি ঠিক, তারপর সব কিছু ভেবে চিনতে ঘর ঘর বানিয়ে তারপর হাঁস এনে। তাই হাঁসের বাচ্চা কোথা থেকে অ্যাভেলেবেল পান? ডলিগঞ্জ মানে আমাদের গভর্নমেন্ট ফার্ম, ওইখান থেকে সব মানে যখন যাবো তখনই পাওয়া যাবে? না, ওখানে বুক করতে হয়। কেমন হিসাবে বুক করতে হয়? বুক করতে হয় আধার কার্ড দিতে হয় আর ওই 30টা করে দেবে। আমরা আমার মানে 30টা করে মানে একজনের একজনকে দেবে, মানে এখন যদি ফ্যামিলিতে 10 জন মেম্বার হয় 10 জনকে দেবে, 10 জনকে হয়তো দেবে না, কথার কথা আর কি মানে। তাই মানে বিভিন্ন আমার পিসিমার আধার কার্ড, আমার ওই ভাইয়ের আধার কার্ড দিয়ে এইভাবে 3-4টা, তারপরে যদি কেউ না নেয় অ্যাভেলেবেল থাকলে তখন বলে যে আপকো যেটা চাইয়ে লেখে। জিনিসটা ভালো, মোটামুটি সবসময় পাওয়া যায় বাচ্চা। হ্যাঁ, যাক ভালো লাগলো দাদা আপনার সঙ্গে কথা বলে, নমস্কার। হ্যাঁ, আপনারাও আসলেন, ধন্যবাদ আপনাদের। মাঝে মাঝে এরকম আসলে না মনটাও একটু খুশি লাগে, না কেউ অন্তত পক্ষে দেখার আছে যে কি করি না করি, এটা হয়তো আরো 100 জনের দেখবে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, সবাই সবার জন্য একটা ভালো মেসেজ যে এখানে হাঁস আর এখানে হাঁসের বাচ্চা চান বড় চান সবটাই অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যাবে। ঠিক আছে দাদা, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমরা সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।